নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিশ্রুতি পূরণ হয়নি বলেই মোদীর ভাষণে ছিল হতাশা, বলল কংগ্রেস। দল ত্যাগের 8 দিন পর বিজেপি থেকে বহিষ্কার, হাস্যকর বললেন দিলীপ। ইয়ং ব্রিগেডকে উৎসাহ দিতে চালু গেম অ্যাপ, জেলায় নতুন ভোটার 35,894। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উত্তর করিমগঞ্জের ভাটগ্রামে বৃহস্পতিবার নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে চড়া সরে প্রতিক্রিয়া ব্যক্ত করল কংগ্রেস। বরাকবাসীর মন যেসব বিষয় শোনার জন্য আগ্রহান্বিত হয়েছিল, প্রধানমন্ত্রী সেসব বিষয় এড়িয়ে গেছেন। শুক্রবার শিলচর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে প্রধানমন্ত্রী সমাবেশ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। তাঁরা বলেন, বিজেপি নেতারা ভালোভাবেই জানেন তাঁরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেসবের কিছুই পূরণ হয়নি। সেই খামতি ঢাকতে বর্তমানে তারা সরব হয়ে উঠেছেন বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে। সুপ্রিয়া বলেন, বিজেপির প্রতিশ্রুতি পূরণ করতে না পারার ছায়া দেখা গেছে বৃহস্পতিবারের ভাটগ্রামে নির্বাচনী সভায়। সুপ্রিয়ার কথায়, আসলে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও গত 5 বছরে বিজেপি আসামের হাল বেহাল করে দিয়েছে। বিজেপি ক্ষমতায় আসার আগে গ্রোথ রেট GSDP এর ক্ষেত্রে আসাম ছিল দেশের মধ্যে 2 নম্বরে, বর্তমানে পিছিয়ে গিয়ে যা দাঁড়িয়েছে 20 নম্বরে। আর মাথাপিছু আয়ের ক্ষেত্রে যেখানে রাজ্যের স্থান ছিল 3 নম্বরে, বর্তমানে তা গিয়ে দাঁড়িয়েছে 26 নম্বরে। এছাড়া বিজেপি জমানায় গোটা দেশে বেঘর হয়েছেন প্রায় 3 কোটি লোক, যাদের এক বিরাট অংশ এ রাজ্যের বাসিন্দা। একইভাবে বিজেপির শাসনে দেশে 7.5 কোটি লোক চলে গেছেন দারিদ্র সীমার নিচে, এদের মধ্যেও রয়েছেন আসামের বিরাট অংশের লোক। লক্ষ লোককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দেওয়া হয়েছে মাত্র 80,000কে। প্রতিশ্রুতির শতকরা হিসেবে যা মাত্র 3%, তাদের প্রতিশ্রুতি কতটা অন্তঃসারশূন্য ছিল রাজ্যবাসীর কাছে তা স্পষ্ট হয়ে পড়ায় ভোটের মুখে হতাশ হয়ে পড়েছেন বিজেপি নেতৃত্ব। 5 লাখ সরকারি নৌকরিয়া হম আতে হি সরকার মে বনায়েঙ্গে, আর আপ সব জানতে হ্যায় কি 5 লাখ সরকারি নৌকরিয়ো কা মতলব হ্যায় কি উসসে কই গুনা জ্যাদা নিজি ক্ষেত্র মে নৌকরিয়া বনেঙ্গি, ক্যুঁকি ইয়ে সচ হ্যায় কি আসাম মে যুবা বহুত হ্যায় আর ও বেরোজগার হ্যায়। जैसे पूरे देश में बेरोजगारी की महामारी चल रही है, वैसे असम में भी चल रही है। इसीलिए हम नौकरियों पर सबसे बड़ी बात करना चाहते हैं। उन्होंने 25 लाख नौकरी का वादा करके मात्र 80,000 नौकरियां बनाई थी, हम 5 लाख सरकारी नौकरियों का वादा करते हैं और उससे कहीं ज्यादा निजी क्षेत्र में आपको पता है उससे नौकरी बनेगी। हमारा एक और भी बहुत बड़ा वादा और गारंटी महिलाओं को लेकर है। हमारा अपना मानना है कि असम में हम ऐसी महिलाओं के लिए जो इस तरह का काम करते हैं, जो जुझारू हैं, उनको हम 2,000 रुपया प्रति माह उनके हाथ में देंगे। और तीसरा मेन मुद्दा, और महिलाओं से ही संबंधित मुद्दा महंगाई भी होता है, इसलिए हमारा एक और मुद्दा है 200 यूनिट बिजली का हर महीने मुफ्त देना। और সুস্মিতা আর বলেন, বরাকবাসীর চাইছিলেন NRC का कागज कल डिटेंशन कैंप এসব নিয়ে শুনতে, কিন্তু প্রধানমন্ত্রী সম্পূর্ণ এড়িয়ে গেছেন এসব প্রসঙ্গ। আসলে এসব ক্ষেত্রে বিগত দিনে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যেসব বাস্তবায়িত না করার ধরনই এড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী। শিলচরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা, ফ্লাইওভার, বরাক উপর 5টি সেতু তৈরির প্রসঙ্গ উল্লেখ করে সুস্মিতা বলেন, এসব প্রতিশ্রুতির পরিণতি কী হয়েছে তা দেখতে পাচ্ছেন সবাই। তাঁর কথায়, কংগ্রেস মোটেই অবান্তর প্রতিশ্রুতি দেয় না। এবারে নির্বাচনী ইস্তাহারে যেসব প্রতিশ্রুতি বা গ্যারান্টি থাকছে, সবকিছুর পেছনে রয়েছে বাস্তবসম্মত চিন্তাভাবনা। যতটুকু বাস্তবে পূরণ করা সম্ভব গ্যারান্টি দেওয়া হচ্ছে ততটুকুই। সঙ্গে তিনি জানান, দলের নির্বাচনী ইস্তাহারে থাকবে বরাক উপত্যকার 3য় এবং 4র্থ শ্রেণীর পদে স্থানীয়দের নিযুক্তি দেবার নিশ্চয়তাও। যে বরাকের মাটিতে প্রধানমন্ত্রী এসে সুন্দর বক্তৃতা শুরু করেছেন, বাংলায় বলেছেন, আমি দেখলাম ইউটিউবে বা টেলিভিশনে, কিন্তু প্রশ্নটা হলো উনি কয়েকটা ব্যাপার যেটা 2016 ইস্যু করেছিলেন
বা বাই ইলেকশনে ইস্যু করেছিলেন সেটা নিয়ে উনি একটা শব্দ মুখে আনেননি। ফার্স্ট, উনি সদিয়ার ব্রিজের কথা বলেছেন, ভূপেন হাজারিকার ব্রিজের কথা, সেতুর কথা বলেছেন, কিন্তু উনি বরাক নদীর উপরে পাঁচটা ব্রিজের কথা কিচ্ছু বলেননি। আজ পর্যন্ত বিগত 5 বছরে পরিবর্তনের যে সরকার ছিল, ওরা বরাক নদীর উপরে শুধু 2টা খুঁটি তৈরি করেছে, অনলি 2 পিলার্স, 5টা ব্রিজ তো আপনারা ছেড়ে দিন। 2 নম্বর কথা এবং গুরুত্বপূর্ণ কথা, যে পেপার মিল নিয়ে উনি একটাও কথা বলেননি, যে পেপার মিলকে খোলার কথা উনি কালীনগরের মাঠে বলেছিলেন। বিজেপি দিশাহারা হয়ে পড়েছে, রাজ্যে কর্পোরেট ধাঁচে 2 নম্বরী মানুষের দ্বারা বিজেপি পরিচালিত হচ্ছে, এসব কঠোর বাক্যবাণী কটাক্ষ করলেন দিলীপ কুমার পাল। শনিবার শিলচরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিলচরের নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল জানান, বিজেপির নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে বর্তমানে সিন্ডিকেট রাজ্যে লিপ্ত হয়ে উঠেছে। সিন্ডিকেটের কালোবাজারে যারা সহযোগিতা করতে পারবেন তারাই বর্তমান বিজেপিতে স্থান করতে সক্ষম হবেন বলে জানান তিনি। কাউকে বহিষ্কার করার অধিকার বিজেপির নেই, আসন্ন নির্বাচনে নাগরিকরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে বহিষ্কার করবেন বলে এদিন জোর গলায় দাবি করেছেন তিনি। আমি 10 তারিখ, আপনারা ছিলেন, 10 তারিখ বেলা 2:40 মেইল করে, হোয়াটসঅ্যাপ করার পরে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম এবং এখানে জেলা কমিটিতে হার্ড কপি পাঠিয়ে দিয়েছিলাম 10 মার্চ বেলা 2:40। 8 দিন পর তাদের খেয়াল হলো আমাকে সাসপেন্ড করে, এক্সপেল করা। ওরা আমাকে বহিষ্কার করার কে? তাদের কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আরে বহিষ্কার তো তাদেরকে শিলচরের মানুষ জনগণ করবেন। দিলীপ আরও জানান, সিন্ডিকেটের কালো হাত বরাক উপত্যকাকে গ্রাস করার পাশাপাশি টিকিট বন্টনের অনিয়ম সম্বন্ধে অবহিত বলে বৃহস্পতিবার বরাকে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণে উচ্ছ্বাস, উদ্দীপনা ও দৃঢ়তা অন্তর্হিত ছিল। এমনকি নির্বাচনী জনসভায় উপত্যকার 15টি আসনের বিজেপি প্রার্থীদের সঙ্গেও প্রধানমন্ত্রীর পরিচয় পর্ব পরিলক্ষিত না হওয়ার বিষয়টি আশ্চর্যের ঠেকেছে। কয়লার কালী মাখানো প্রার্থীদের প্রধানমন্ত্রী যে মেনে নিতে পারেনি তা গতকালের নির্বাচনী সভায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী যদি সব বিষয়ে অবগত হয়ে থাকেন তাহলে সিন্ডিকেট রাজকে ধ্বংস করতে কেন্দ্রীয়ভাবে কড়া পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়েছেন দিলীপ। কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম মোদীজির যে সেই কি বলবো, একটা বক্তব্যের ভেতর যেটা উচ্ছ্বাস, উদ্দীপনা, দৃঢ়তা, সেটা সম্পূর্ণ গতকাল সম্পূর্ণভাবে এটা অন্তর্হিত ছিল। সিন্ডিকেটের কালো হাত কীভাবে একটা গ্রাস করে ফেলেছে বরাককে, সেটা নিশ্চয়ই অবহিত হয়েছে মনে হচ্ছে। এরকম যে কোনো দলের বড় লিডাররা এলে পর মঞ্চে সেই অঞ্চলের যারা প্রার্থীদেরকে সামনে দাঁড়িয়ে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়, নানা বিভিন্ন পোজে ছবি ওঠানো, সেটা কিন্তু গতকাল হয়নি। তাহলে কি আমরা এটা ধরে নেব? কয়লার কালি লাগানো ক্যান্ডিডেট যারা আছেন, সুপারি সিন্ডিকেটের যারা ক্যান্ডিডেট আছেন, যার ফলে প্রধানমন্ত্রী সেটা মেনে নিতে পারেননি, সেটাই হয়তো বোঝাচ্ছে বরাকের সিন্ডিকেট রাজ, সেটাকে ধ্বংস করতে হবে। বর্তমানে ইয়ং ব্রিগেডের প্রথম পছন্দ সেলফোন, পাবজির মতো অনলাইন গেম খেলতে তারা বেশ পটু, তাই নতুন ভোটার ও জেন ওয়াইদের ভোট দেবার জন্য উৎসাহ দিতে শুক্রবার কাছাড় জেলা প্রশাসনের অভিনব উদ্যোগে আত্মপ্রকাশ করল এক গেম অ্যাপ ভোটজি। এদিন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি তার কার্যালয়ের কনফারেন্স হলে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি জানান, নতুন ভোটার সহ যুবাদের মধ্যে ভোট দেওয়ার জন্য আগ্রহ বাড়াতে এই গেম অ্যাপটি বানানো হয়েছে। এতে ভোট সম্বন্ধীয় বিভিন্ন তথ্যের সাথে রয়েছে কুইজও, শুদ্ধ উত্তর দিয়ে গেম পয়েন্ট অর্জন করা যাবে। প্রথম যে 10 জন বেশি পয়েন্ট অর্জন করবে তাদের ভোটের পর সংবর্ধনা জানানো হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। শুধু তাই নয়, দেওয়া হবে নগদ অর্থ পুরস্কারও।
নিজের পোলিং বুথে সেলফি উঠেও এই অ্যাপে আপলোড করা যাবে বলে জানান তিনি। উল্লেখ্য, জেলায় এবার নতুন ভোটার হিসেবে ভোট দেবেন প্রায় 35,894 জন ভোটার। ভরিলাটিলায় নবদোর প্যাটার্ন স্কুল করার নামে জমি নিয়ে মাটি বিক্রি করা হচ্ছে। শুক্রবার এমন অভিযোগ উঠল পূর্ব সোনাইয়ের গোবিন্দনগর দ্বিতীয় খণ্ডে। নবোদয় স্কুলের স্থানীয় জমি মালিকরা এদিন ভরিলাটিলায় সাংবাদিকদের ডেকে সোনাই বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তারা জানান, নবোদয় প্যাটার্ন স্কুল করার নামে তাদের কাছ থেকে জমি নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারেন সেখানে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এমএসডিপি থেকে স্কুল করা হচ্ছে। এতে স্থানীয় মণিপুরী সম্প্রদায়ের লোকের জমি নিয়ে সংখ্যালঘু স্কুল গড়ে তোলা হচ্ছে। এতেই তারা ক্ষোভ প্রকাশ করে বিধায়ক আমিনুল হক বিরুদ্ধে। রঞ্জিত সিংহ, সীমা সিংহ আরও বলেন, তাদের দানকৃত জমি থেকে তারা টিলার মাটি নিলে প্রশাসন দিয়ে তাদের হেনস্থা করা হয়, কিন্তু আবার এই টিলার মাটি পূর্ত সড়কের ঠিকাদারদের কাছে বিক্রি করা হয়েছে। এতে বিধায়ক কিংবা প্রশাসনও বাধা দেয়নি। তারা সাফ জানিয়ে দেন, বিজেপি আমলে মণিপুরীয় লোকেরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন, সোনাইয়ে ব্যাপকভাবে তাদের প্রতারণা করা হয়েছে। এর জন্য আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে তার সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। এমএলএর হ্যান্ডেলিংয়ে ওইখান থেকে মাটি বিকতেছে, কারণ এমএলএর হ্যান্ডেলিংয়ে আমরা ওইখান থেকে, আমি নিজে একটু কি আমার নিজস্ব জমিনে ওইখান থেকে মাটি নিয়েছিলাম, কিন্তু ওইখানে মাটি নিতে গিয়া এমএলএ কয়েকবার পুলিশ পাঠানি হয়েছিল, কিন্তু এমএলএ বন্ধ করিয়ে রেখেছে। কিন্তু এই বন্ধটা করে কারণ কি কারণে, এমএলএর সাথে মিটিংয়ের জন্য থানার কয়েকবার আমরা গেছিলাম, কিন্তু থানার মাঝে থানার মানে ডাকার পরে কি আমরা ইয়ে করার পরে কি, কিন্তু ওইখানে মূল অজর চইল গিয়া এমএলএ স্যারের মানে তার হ্যান্ডেলিংয়ে, তার ডিপুটি স্পিকার আসছিল, গতিকে তার একটু পাওয়ার অটোনমি আসছিল, গতিকে আমরা বাধা সৃষ্টি করায় কোনো কিছু আমরা মারতাম পারি না। এখনও বর্তমানে ওইখান থেকে লালমাতি যেতেছে, তে কোন পর্যায়ে যেতেছে, কিন্তু কী রকমে যেতেছে এটা এখন পর্যন্ত কোনো সুরগরম আমরা পাইতাছি না। আচ্ছা, ঠিক হইল গিয়া আমরা 15 জন আসিল, 15 জন তো তারা 5 জনে দিয়ে দিছে, কিন্তু 5 জনে তারা 12 জন বানিয়ে দিছে। হ্যাঁ, আর আমরা আরও 10 জন বাকি রয়েছি। আপনারা দিচ্ছেন না? প্রায় এনওসি দিছি, কারণ নবদেয়া বলিয়া নবদেয়া বলি আমরা, কিন্তু বহুত জনে আমরা এনওসি দেওয়া হচ্ছে, কিন্তু এখন তো দেখা যায় এমএসডিপি। হ্যাঁ, এই যে এমএসডিপি প্রোটেক্টের মধ্যে এখন দেখা যায়, এই যে দেখুন, এই যে এমএসডিপি, হ্যাঁ এমএসডিপি ইমপ্লিমেন্টেড বাই কাসার আসাম, ওইখানে সুনাই লেখা আছে 75% মাইনরিটি, তো কেন আমরা ওখানে দিব নবদেয়া যদি হয়তো। বিধানসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। প্রত্যেক রাজনৈতিক দল সহ নির্দল প্রতিদ্বন্দ্বীরাও নিজেদের নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা আয়োজিত করে চলেছেন। এতে বাদ যায়নি ধলাই সমষ্টি। এই বিষয়কে সামনে রেখে একের পর এক নির্বাচনী সভা আয়োজিত করে যাচ্ছেন ধলাই বিধানসভা সমষ্টির বিজেপির মনোনীত প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার একই দিনে বিধানসভা কেন্দ্রের পালংঘাট ও রুকনিজীবিতে 17টি সভা করে প্রচার ঝড় চালান তিনি। প্রতিটি সভায় তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে রাজ্যে পুনরায় বিজেপি সরকার গঠনের আহ্বান সহ আশীর্বাদ কামনা করেন। কিন্তু আমাদের হাতে সময় আছে আরো 1 বছর, 1.5 বছর, প্রত্যেকের বাড়িতে আমরা থাকি, জলের কাজ আমরা আরম্ভ করেছি, আর 40টা আমার পুরানো যে স্কিম আছে এগুলোতে টাকা দিয়েছি, কাজ চলছে, বাকি 36টা এখন আসবে। আর যেখানে আমরা পুরানো স্কিম নেই, এখানে নতুন করে আমরা স্কিম বানিয়ে পাইপ ওয়াটার প্রত্যেকের বাড়িতে আমরা পৌঁছে দেব। আরে এত বছর হয়েছে আমাদের পানীয় জল ভালো করে নেই, প্রয়োজন তো ছিল আমাদের, আমাদের রাস্তা ছিল না, প্রয়োজন তো ছিল রাস্তার, আজকে এখানে এসেছি তারপরে একটা রাস্তার দাবি করা হয়েছে এখানে। শুক্রবার সোনাইয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। 21-এর বিধানসভা নির্বাচনে সোনাই বিধানসভা সমষ্টির তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিকুমার সিংহকে সাথে নিয়ে দলীয় কর্মী সহ সমর্থকরা মিছিলে সামিল হন। এদিন ধনেহরি এলাকা পরিদর্শন করে দলীয় কর্মী সমর্থকরা জনগণের প্রতি তাকে জয়ী করার আহ্বান জানান। পরে বক্তব্য রাখতে গিয়ে শান্তিকুমার সিংহ বলেন, তৃণমূল কংগ্রেসের সমর্থকদেরকে নিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে আমাদের
ভোট আবেদন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার জন্য প্রচারাভিযান আমরা আজকে শুরু করেছি। আজকের থেকে আমরা এইভাবে প্রচার চালিয়ে যাব। জনগণের সমর্থন আদায়ের জন্য আমরা যত খুশি সম্ভব আমরা আপ্রাণ চেষ্টা করব। আমি আজকে অনেক খুশি, আমার গ্রামের যে মা বোনেরা ময়রা পাইবি মহিলা সংগঠন শক্তিশালী সংগঠন, গ্রামের লামজিংবা ক্লাব এবং গ্রামের ছেলেমেয়েরা এবং ছাত্র সংস্থার এবং বিভিন্ন ধর্মাবলম্বী লোক যেভাবে এসে আমাকে সমর্থন করছে, আমাকে আমার ঘর থেকে বেরিয়ে সেভাবে ঘরে ঘরে প্রচার অভিযান চালানোর জন্য আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। এবং যেখানে যখন আমরা যাই জনগণের কাছ থেকে যে ভালোবাসা এবং দোয়া যেভাবে আমি পাইতেছি, আমি আশাবাদী এইবার সুনাইতে জোড়া ফুল ফুটবে। বিজেপি সাম্প্রদায়িক দল নয়, বিগত দিনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সব সম্প্রদায়ের লোকের উন্নয়নে কাজ করে তা প্রমাণ করে দিয়েছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণ বিজেপির পক্ষে সমর্থন জানিয়ে সম্মানজনক ব্যবধানে আমাকে জয়ী করবে। শুক্রবার ডলু দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ঠিক এই মন্তব্য করলেন বরখোলা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অমনিন্দু দাস। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, জনগণের পাশে দাঁড়িয়েছি আর 2021 নির্বাচনের প্রার্থিত্বের প্রত্যাশী ছিলাম তখন। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করেছে, দলের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে গ্রামাঞ্চলের বড়খোলা সমষ্টির সম্পূর্ণ গ্রামভিত্তিক সমষ্টি, এই সমষ্টির যারা সাংবাদিক বন্ধুরা আছেন, অহরহ কাজ করে যাচ্ছেন নির্বাচনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, সাধারণ সম্পাদক অজিত দাস, জেলা বিজেপি কিষাণ মোর্চার সহ সভাপতি বিশ্বজিৎ দাস প্রমুখ। শুক্রবার উধারবন্দ কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মিহিরকান্তের সময় নির্বাচনী কার্যালয়ে শুভ উদ্বোধন হয়। উধারবন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন এই নির্বাচনী কার্যালয় গড়ে তোলা হয়। এদিন কার্যালয়ে দ্বারোদ্ঘাটন করেন প্রধান অতিথি তথা শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এতে তার সাথে উপস্থিত ছিলেন বিধায়ক পদপ্রার্থী মিহিরকান্তি সোম, উধারবন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী সহ দলীয় কর্মকর্তারা। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত কর্মকর্তারা বলেন, একটা সময় ছিল যখন কংগ্রেসের রাজত্ব ছিল আর ভারতবর্ষে যখন প্রায় 55-60 বছর কংগ্রেসের রাজত্ব চলেছে, ঠিক তদারূপ ভাবে আসামেও কংগ্রেস বহুদিন সরকার চালিয়েছে। এই বিগত 5 বছরকে যদি বাদ দিয়ে দেই 72 বছর থেকে, তাহলে কংগ্রেসের শাসনের অধীনে আসামে বেশিরভাগ সময় সরকার ছিল এবং আমাদের এই অঞ্চলে ঠিক একটি পরিবারের অধীনে তাদের 2 জন ক্যান্ডিডেট প্রায় 43 বছর তারা বিধায়ক ছিলেন। একটি দল একটি পরিবার অধীনে প্রায় 43 বছর উধারবন্দের শাসন ব্যবস্থা চলেছে এবং বিগত 5 বছর আগে 2016 যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সেই পরিবার এবং সেই দলকে উৎখাত করতে আপনাদের সাহায্য সহযোগিতা আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ভারতীয় জনতা পার্টিকে এইখানে প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং আমাদের যে কান্ডারি ছিলেন আমরা মিহিরকান্তি সোমের কাঁধের মধ্যে বন্দুক রেখে আমরা সেই জয়যাত্রায় সামিল হয়েছি এবং 5 বছর পরে আবার আমাদের সেই সময় এসেছে। বৃহস্পতিবার করিমগঞ্জ ভাটগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের জয়ী করতে নির্বাচনী প্রচারে এসে কাগজকল দুটি পুনরুদ্ধার ও কর্মীদের ন্যায্য পাওনা সহ 83 জন কর্মীর অকাল প্রয়াণের কথা এড়িয়ে যাওয়াতে ক্ষোভ ঝাড়লেন জয়েন্ট অ্যাকশন কমিটি সহ রিকগনাইজড ইউনিয়নসের সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী। তিনি বলেন, 2016 সালে কালীনগরে নির্বাচনী জনসভায় কাগজকল দুটি পুনরুজ্জীবিত করা সহ কর্মীদের ন্যায্য দাবি মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেও আজ অবধি এই সমস্যার সমাধান হয়নি। অন্যদিকে গত 20 ফেব্রুয়ারি শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় কাগজকল দুটি পুনরুদ্ধার ও কর্মীদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে গলাজল অবধি নামার আশ্বাস দিলেও এখনও নীরব ভূমিকায় পালন করে চলেছেন। এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, বিগত 20 ফেব্রুয়ারি 2021
আমরা শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের ঘরের সামনে কাগজ কলের পুনরুদ্ধার এবং 83 জন শ্রমিককে হত্যা করার প্রতিবাদে গণ অবস্থান ধর্মঘট করেছিলাম সমস্ত মিডিয়ার সামনে। উনি বলেছিলেন কাগজ কল পুনরুদ্ধারের জন্য এবং কাগজ কলের শ্রমিক কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য উনি দরকার হলে গোলাজনে নামবেন এবং শিলচরের সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে উনি দিল্লি যাবেন। গতকাল দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব বরাকে আসলেন, করিমগঞ্জে আসলেন, কাগজ কল নিয়ে নরেন্দ্র মোদী সাহেব একটা শব্দ উচ্চারণ করলেন না। 83 জন শ্রমিকের মৃত্যুর পরও কোনো সহানুভূতি, কোনো দুঃখ, কোনো সমবেদনা উনি জানালেন না। উনি তো জানালেনই না, কিন্তু বরাকের যারা শ্রমদরদী জনদরদী নেতা হিসাবে ভোট চান, এর মধ্যে বিশেষ করে ডাক্তার রাজদীপ রায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন গোলাজলে নামবেন, উনিও একটা শব্দ ব্যয় করলেন না। উনি তো বাদ দিন, উনার দলের কেউই কোনো কথা বরাকের তুলে ধরলেন না। পাথারকান্দি থেকে ত্রিপুরায় পাচারের মুখে প্রায় 50 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলা ও 4 পাচারকারী আটক হন। জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক 11টা নাগাদ চোরাইবাড়ি পুলিশ সহ পাথারকান্দি ফ্লাইং স্কোয়াডের 2টি স্পেশাল টিমের নাকা চেকিংয়ে সাফল্য আসে। এদিন রাতে পাথারকান্দি থেকে লোয়ার পোয়া হয়ে ত্রিপুরার প্রবেশের মুখে AS-11U1496 নম্বরের একটি অল্টো গাড়িতে তল্লাশি চালায় চোরাইবাড়ি পুলিশ। গাড়িতে চালক সহ মুসলিম সম্প্রদায়ের 3 পুরুষ যাত্রী ও 1 হিন্দু সম্প্রদায়ের মহিলা যাত্রী থাকায় সন্দেহ জাগে কর্তব্যরত পুলিশের। পুরো গাড়ি তল্লাশি করে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। গাড়ির ভেতরে থাকা একটি বড় থলি থেকে প্রায় 10,000 টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার দর প্রায় 50 লক্ষ টাকার মতো হবে বলে জানায় পুলিশ। এ কাণ্ডে জড়িত সবাইকে আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার বাসিন্দা জুবরুল আহমেদ ও ফাকরুল হক, ত্রিপুরার মতিনগর আমতলীর নবাব মিয়া ও উত্তর ত্রিপুরার সুপ্রিয়া দেবনাথ। ধৃতরা পুলিশি জেরার মুখে নেশার ট্যাবলেটগুলো পাথারকান্দি 2 ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছে বলে স্বীকার করে। পরে তাদেরকে উদ্ধার হওয়া নেশা জাতীয় ট্যাবলেট সহ বাজারি ছোলা পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। এ মর্মে বাজারি ছোলা থানার ওসি মনোরঞ্জন সিনহা বলেন, গাড়িখন ইহঁতে আটকায়। গাড়িখন চার্জ করার সময়ত তাত 3 পুরুষ মানুষ আর 1 মহিলা মানুষ পায়। গাড়িখন যেটা চার্জ করার সময়ত এই গাড়িখনেরপর আপনার এই মানুষ 3 আর মহিলারপর আপনার ইয়াবা ট্যাবলেট চার্জ করার সময় দেখা বেগর ভিতরেরপর ইয়াবা ট্যাবলেট রিকভারি করে। ইয়াবা ট্যাবলেট একটা একটা বান্ডেলত আপনার 5 বান্ডেল আসে টোটাল, আর এই বান্ডেলত আপনার 1 বান্ডেলত 5 প্যাকেট মানে আর কন্টেইনার থাকে, একটা প্যাকেটত থাকে আপনার 200 ইয়াবা। আমি হিসাব করি টোটাল 10,000 ইয়াবা ট্যাবলেট রিকভারি করা হয়েছে। তার ওজনটো অনুমান আপনার হব 1 কিলো 100 গ্রাম, হয় না? আর তার বাজার মূল্য অনুমান কিমান হব? 50 লাখ। তা আমি মানুষ 3 আমি এপিএন করেছি, 3 আর মহিলাজনী লয় 4 আমি এপিএন করি। তার মধ্যে ড্রাইভার এজন আছে গাড়ি। তাই কেন নাম তো কি স্যার? আপনার AS-11U1496। উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার অন্তর্গত ADC অধ্যুষিত চন্দ্রহালাম পাড়ায় অবস্থিত রেল লাইনের উপর স্থায়ী একটি সেফটি লেভেল ক্রসিং এর দাবিতে আজ উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। এদিন সকাল 10 ঘটিকা থেকে এলাকাবাসীর অনির্দিষ্টকালের জন্য রেললাইন অবরোধ করে বসেন। জানা গেছে স্থানীয় জনগণের এমন দাবি নতুন নয়, বিগত প্রায় 3 যাবৎ তারা রেল ক্রসিংয়ের দাবিতে রেল দপ্তর সহ রাজ্য প্রশাসনকে বার কয়েক ডেপুটেশন প্রদান করলেও নেট ফল শূন্য। এদিকে গতকাল সকালে হঠাৎ করে রেল দপ্তর কর্তৃক ওই এলাকায় রাস্তাটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে রুখে দাঁড়ান এলাকাবাসী। তারা রেল বিভাগীয় কর্মীদের কাজে বাধা দান করে তাদের ঘেরাও করে রাখেন। এমন খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ছুটে আসেন পানিসাগর আরক্ষী প্রশাসনের আধিকারিক সহ মহকুমা প্রশাসনের আধিকারিকরা। খবর পাঠানো হয় ধর্মনগর স্থিত রেলওয়ে দপ্তরও, কিন্তু বিকেল গড়িয়ে গেলেও রেল দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়নি বলে খবর পাওয়া গেছে।
তাই বাধ্য হয়ে গতকালই ঘটনাস্থল থেকে স্থানীয় জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয় আজ সকাল ১০টা থেকে তারা রেল বিভাগের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কার্যসূচিতে নামবেন। এমনকি বিষয়টি এক পত্র মারফত জেলা রেল দপ্তরকেও আগাম জানিয়ে দেওয়া হয়। ফলে আজ সকাল থেকে বিক্ষুব্ধ এলাকাবাসীরা সংঘবদ্ধভাবে রেল লাইন অবরোধে বসেন। এতে আজ সকাল ১০টা থেকে ধর্মনগর থেকে আগরতলাগামী উভয় দিকের কোনো ট্রেন চলাচল করতে পারেনি। এতে আগরতলাগামী আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনটি ধর্মনগর রেল স্টেশনে আটকা পড়ে। অপরদিকে শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেনটিও কুমারঘাট স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছায়। এই খবরের ভিত্তিতে আজ দুপুরে ঘটনাস্থলে পৌঁছান পানিসাগর মহকুমা শাসক লালনুন নেইমি ডার্লং সহ মহকুমা পুলিশ আধিকারিক শফিক দে, ডেপুটি কালেক্টর মোহাম্মদ নুরুজ্জামান, আরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এম এম কিসফু এবং পানিসাগর থানার ওসি সৌগত চাকমা। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনীকে। এদিকে অবরোধের প্রায় ৬ ঘন্টা পর উত্তর জেলার এডিএম এবং ডিজিপি অকুস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সাথে আলোচনা ক্রমে রাজ্য সরকার কর্তৃক ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে এখানে একটি ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা লিখিত প্রতিশ্রুতিতে তাদের অবরোধ প্রত্যাহার করে নেন। দেশে আমরা তারা ২.৭৫ কোটি তারা স্যাংশন ইয়ে করছে, মানে স্টেট গভর্নমেন্ট রাজি হয়েছে যে এই কনস্ট্রাকশনের জন্য, এই রাস্তা সেফটি ক্রসিংয়ের জন্য স্টেট গভর্নমেন্টও রাজি হয়েছে। আর আপনার যখন স্যাংশন হবে ৯ মাসের ভিতরেই, যেদিন স্যাংশন হবে ওই দিন থেকে শুরু করে ৯ মাসের মধ্যেই রেলওয়ে ডিপার্টমেন্ট এই কাজটা কমপ্লিট করবে, তা অ্যাসুরেন্স দিয়েছে আমাদেরকে, লিখিত অ্যাসুরেন্স দিয়েছে। ২.৭৫ লক্ষ টাকা কে দেবে আপনাদের? স্টেট গভর্নমেন্ট রেলওয়েকে দিবে, এরপরে রেলওয়ে ডিপার্টমেন্ট তখন কাজ শুরু করবে। এতে কি আপনারা খুশি? খুশি আমরা এখন, তারা বলছে এই ৯ মাসের মধ্যেই তার পুরো মানে কাজটা কমপ্লিট করবে। টাকা দেওয়ার পরেই কিন্তু ৯ মাসের ভেতরে কাজটা হবে। টাকা কি আপনাদের স্টেট গভর্নমেন্ট কি আজকালকের মধ্যে দেবে? হ্যাঁ, আজকালকের মধ্যে যেভাবে তারা লিখে কাগজ দিয়েছিল তখন মানে ফার্স্টে এই প্রথমে যখন বাজেট সেশনটা শেষ হবে তখনই তারা দিয়ে দিবে যে বাজেট সেশনটা এখানে বাজেটে রাখবে তারা এই কাজের জন্য। আপনারা কি এখন উইথড্র করছেন বন্ধুটা? না, এখনো উইথড্র হয়নি, আমাদের কিছু তো আরো লেখালেখি চলতেছে ওইটার পরে আমরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রতিশ্রুতি পূরণ হয়নি বলেই মোদীর ভাষণে ছিল হতাশা, বলল কংগ্রেস। দল ত্যাগের ৮ দিন পর বিজেপি থেকে বহিষ্কার, হাস্যকর বললেন দিলীপ। ইয়ং ব্রিগেডকে উৎসাহ দিতে চালু গেম অ্যাপ, জেলায় নতুন ভোটার ৩৫,৮৯৪। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।